আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা বিমান ঘোষ। বিমান বাবু, আপনারাও যেরকম ভাবছেন যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়বেন, কিন্তু এদিকে তো বামেরা সিপিআইএম তারা তো বিরাট একটা মিছিল উদ্যোগ তারা নিচ্ছে এবং তারা বলার চেষ্টা করছে যে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা গট আপ আছে, লড়াইটা যদি করতে হয় তারাই করবেন, কি বলবেন? দেখুন, বর্তমানে সিপিএম কমায় চলে গেছে, সিপিএম কে নিয়ে বিশেষ কিছু আমরা ভাবিনি। যেটুকু আপনি দেখতে পাচ্ছেন ওটা লোকাল কোনো লোক নেই, খুব কম সংখ্যক লোকাল লোক আছে, ওরা বাইরে থেকে লোক নিয়ে এসছে, আর তৃণমূল কংগ্রেসের মদত আছে। বিজেপির সঙ্গে যাতে ভোটটা সিপিএম এর কাটাকাটি হয় এর জন্য তৃণমূল কংগ্রেস ওদেরকে চেষ্টা ছেড়েছে, এছাড়া অন্য কিছু ব্যাপার নয় এখানে। কারণ আপনারা খুব ভালো করে জানেন এখানে বিজেপির একটা সমাবেশ করার জন্য পুলিশ পারমিশন দেয় না, সেখানে তারকেশ্বর থেকে গোহাটপুর কমারপুর পর্যন্ত সিপিএম এর মিছিল হচ্ছে, সেখানে পারমিশন পেয়ে যাচ্ছে। এটা তো সাধারণ মানুষের কাছে স্পষ্ট যে আগামী দিনে ক্ষমতা আসার জন্য কোন পার্টি লড়াই করছে আর কোন পার্টি সার্কাস দেখাচ্ছে। আপনার কি মনে হয় যে আপনাদেরকে ঠেকাবার জন্যই তৃণমূল সিপিএম কে তুলতে চাইছে তৃণমূল? একদম একদম, এইটাই বিজেপির সঙ্গে সিপিএম এর যাতে ভোট কাটাকাটি হয় এর জন্য টিএমসি এটা একটা নোংরা খেলা। এতে সিপিএম এর যা লোক আছে তার থেকে বেশি টিএমসি লোক ভিড়ে আছে ওর ভিতরে। সিপিএম তার কিছু নেই, বর্তমানে সাইন বোর্ডে পরিণত হয়ে গেছে, আগামী লোকসভা ভোটে একটা আসন সিপিএম দিতে পারবে না বলে আমি মনে করি। কিন্তু একটা তো ক্রেজ হচ্ছে, একটা মিছিল হচ্ছে, সেটা বিরাট প্রচার হচ্ছে, সেই জায়গায় আপনাদের প্রচার তাহলে কবে হবে আরামবাগ এলাকায়? শুনুন শুনুন, এই সিপিএম এ যে প্রচার বলছেন না, সিপিএম এ লাল কালারটা দেখলে মানুষ এখন জ্বলে জ্বালন হয়ে যাচ্ছে। এই যে এরা 34 বছর ধরে যা করে গেছে, কিছু বেশ কিছুদিন আগে দিলীপ ঘোষের যে মিছিল করেছি সেই মিছিলের স্বতঃস্ফূর্ত যে একটা আবহাওয়া, আর এই সিপিএম এর মিছিলটা আমি দেখিনি যদিও, তবে একটা বলতে মিছিলের মধ্যে মানুষের কোনো স্বতঃস্ফূর্ততা ভাব নেই, সেই এক ঢোল এক কাশি আর মিটার মানুষ চায় না। ওকে, অসংখ্য ধন্যবাদ বিমান ঘোষ, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।